ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি তোমাদের সকলের আশীর্বাদে। তো আজকের ব্লগটা হতে চলেছে সারাদিন আমি কী করবো, কী খাবো এই নিয়ে। ব্যাপারটা হচ্ছে আজকে আমার মা বাড়িতে নেই, সকালবেলা গেছে কলকাতায় ডাক্তার দেখাতে, বাবাও গেছে, বাবা মাকে নিয়ে গেছে। তো সারাদিনটা বাড়ি একা একা কাটাতে হবে, একা একা মানে ভাই আছে কিন্তু মা না থাকলে ভালো লাগে না। কিছু আগে একদিন তোমার সাথে শেয়ার করেছিলাম, তো সারাদিনটা আজকে মা ছাড়া কাটাতে হবে। কেমন অনাথ অনাথ মনে হচ্ছে এখন থেকেই আমার, জানি না সারাদিন কী করবো। তো মা আমার জন্য চা করে রেখে গেছিলো, আর আমি সেই চাটা গরম করে চাটা ছেঁকে, তারপর বাবা আমার জন্য একটা বিস্কুট এনেছিলো, বিস্কুটটা আমার ফেভারিট ছিল, আর বিস্কুটটা খেতে খেতে আমি পড়তে চলে গেছিলো স্টুডেন্টরা, তাই আমি তাদেরকে পড়াতে বসছিলাম। তো টিউশন পড়ানো শেষ করে বাচ্চাদেরকে আমি বাড়িতে দিয়ে এসে নিজের বাড়ি এসে রান্নার যোগাড়যন্ত্র শুরু করলাম। তো সকালবেলার মতনই রান্না করবো, কারণ দুপুরবেলার ভাই নাকি আবার চিকেন নিয়ে আসবে শুনলাম। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা সারা যাক। এদিকে আবার ভাই স্কুলে যাবে, ওর আজকে 11-এ ভর্তি হওয়ার ফর্ম দিয়েছিল, তো আজকে ভর্তি হবে, তার জন্য ও যাবে। কিন্তু গার্জিয়ান নেই, ও স্কুলে বলেছে গার্জিয়ান লাগবে, জানি না কী হবে, তবু গিয়ে শুনে আসবে। তারপর রান্না হয়ে গেল, ছিল আলু ভাজা, ভাত আর ডিম ভাজা, একটা লেবু। খেতে খেতে কার্টুন না দেখলে কি জমে? তারপর আমি চলে এসেছিলাম ঘর মুছতে, খাওয়া দাওয়া করে ঘর মুছলাম, আর ঘর মুছতে মুছতে আমি আবার মাঝে মাঝে আসন করে বসে পড়ি, ভীষণ কষ্ট হয়ে যায়। ভাইকে স্কুলে চলে গেছিলো আর আমি ঘর মুছে স্নান করতে চলে গেলাম। ঘর মুছে স্নান করে ঠাকুর প্রণাম করে চলে এসেছি, এবার আবার যেতে হবে রান্না করতে। মানে সকালবেলা একবার একটু করেছি সকালবেলার মতন, আর এখন দুপুরবেলা শুধু তরকারিটা করবো, কারণ ভাত করে রেখেছিলাম। তো চলো যাওয়া যাক, এখন বাজে তোমাদের 1:30, আমাকে 2:10-এর মধ্যে রান্না করে ফেলতে হবে, কারণ আমার ভাই আবার 8:30-এর মধ্যে আর কি খেয়ে নেয়, এখন থেকে বলছে দিদি খিদে পেয়েছে। তো চলো যাক, বেশি কথা না বলে কাজ করা যাক। বিশাল মন দিয়ে রান্না বান্না করছিলাম, আর আমি বিশেষ করে গরম তেলের থেকে একটু দূরে থাকি, কারণ যখনই রান্না করি তখন এই তেল ছিটকে আমার চোখে মুখে কপালে, এমনকি অনেক কপালে দাগও পর্যন্ত হয়ে গেছে। তো রান্না শেষ, আমার এদিকে চিকেন হয়েছিল, দেখো তোমরা, আমি ফার্স্ট টাইম করলাম, আর এদিকে পটল ভাজা ছিল, তো আমি ভাত বেড়ে নিলাম, দেখো রসুন, তোমাদের কাদের ভালো লাগে বলবে। তারপরে খাওয়া দাওয়া করার পরে 1 ঘন্টা মতন বিশ্রাম নিয়ে এখন যাচ্ছি আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে, সেই মন্দিরে এখানে একটা কারণে এসেছি। আর ওই যে পেছনে সঞ্চিতা শুনছি, এখানে আম দিতে এসেছে, আর এই যে হচ্ছে মন্দিরটা, এই যে থামা থাকে মন্দিরে। হ্যালো ফ্রেন্ড, ওটা ব্যাক টু বল 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 চ্যানেল, তোমরা কেমন আছো? কেমন আছো? ভালো আছো? আমরা অনেক ভালো আছি। চলে এসছি এখন এই মন্দিরটা, এখানে এখানে প্রচুর মজা করবো, তোমরা দেখতে আসে গিয়ে। এই যে দিচ্ছে, এনে দে টাকা একটু, এতক্ষণ তো বিশাল কায়দা দিচ্ছিস, এখন টাকাতে লজ্জা লাগছে। এই যে আম দিয়েছে, তাও এটা ফাটা, তোর কি মনে হয় তুই পারবি? পড়েছে পড়েছে, কই তুই মর, আমগুলো দিয়ে মর। ইয়েস ইয়েস, হ্যাঁ কাঁচা আম, এগুলো মানে পাকা আছে। ওখান থেকে বাড়িতে এসে আর কি ফুল গাছে জল দিয়ে শুকনো জামাকাপড় তুলে অটো শব্দ পেয়ে আবার গিয়ে দেখি যে মা বাবা চলে এসেছে, বাবা ছিল পেছনে। আমি মাকে জিজ্ঞাসা করলাম কাজ ঠিক আছে, তো মা বলছে হ্যাঁ ঠিক আছে। তো মা আমার জন্য আইসক্রিম এনেছিল, একটু অনাথ অনাথ ভাবটা কমলো আর কি। তো মা বাবা আমার জন্য আইসক্রিম এনেছিল, তোমরা দেখলেই আইসক্রিমটা একেবারে গলে গেছিলো, কারণ হাবড়া থেকে এত দূর পর্যন্ত এনেছে, তো তো তার জন্য এই গরমের মধ্যে আইসক্রিমটা গলে গেছিলো। তবু কিছু নেই, করার নেই, আমি খেয়েছি, মা খেয়েছে, দুজনে একসাথে ভাগাভাগি করে খেয়েছি। তারপরে স্নান করে সন্ধ্যা দিয়ে এখন উঠলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে, খুব তাড়াতাড়ি একটা ব্লগ আসতে চলেছে, তো তোমরা ভালো থেকো সবাই, টাটা বাই বাই।